সঁচাকৈ অসমত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রাইভেট লিমিটেড চলি আছে নাকি? বিজেপি দল নাই নাকি? অখিল গগৈ ডাঙরিয়ায় কোয়ার দরে কথাব সঁচা নাকি? আজি কিয় নিষ্ঠাবান বিজেপি কর্মীসকলে বিজেপি ত্যাগ করে রাইজ দল কংগ্রেস জাতীয় পরিষদ যোগদান করবলগিয়া হয়েছে? হয়, এই প্রশ্ন এতিয়া এটো কারণে আহিছে যে রাইজ দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ ডাঙরিয়ায় ডিগবৈ এক যোগদান কার্যসূচীত অংশগ্রহণ করে কৈছে যে অসমত এতিয়া বিজেপি দল নাই, কেবল হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রাইভেট লিমিটেড আছে। যিসকল নিষ্ঠাবান বিজেপি কর্মী আছিল, যিসকলে সপোনের অসমখন গহিম বলে বিজেপি দলটো করেছিল, সেই সকলে এতিয়া বিজেপি এৰিছে। কারণ বিজেপিত এতিয়া কেবল হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রাইভেট লিমিটেড চলি আছে, তেখেতর একনায়ত্ববাদী শাসন চলিছে। আর গোটেই বিজেপিটুক, যিসকল বিজেপি নিষ্ঠাবান কর্মী আছিল, যিসকলে বিজেপি দলটুক লালন পালন করে দুবাৰকৈ সরকার বনাব পৰা পর্যায়লৈ লৈ গৈছিল, সেই বিজেপি কর্মীসকলে আজি বিজেপি দলটুক ত্যাগ করেছে আর রাইজ দলত যোগদান করেছে। আর ইয়ার পিছতে রাইজ দলের সভাপতি অখিল গগৈ ডাঙরিয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করে কৈছে যে অসমত এতিয়া বিজেপি দলের কোনো সাংগঠনিক ভেটি নাই, কেবল অসমত এতিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রাইভেট লিমিটেড আছে, কোম্পানি আছে বলে কৈছে। এতিয়া আপনাদের আমাক মতামতের জড়িয়ে জানাব, সঁচাকৈ অসমত বিজেপি যি নীতি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে যিসকলে সঁচা অর্থত বিজেপি করেছিল, নিষ্ঠাবান কর্মী আছিল, যিসকলে এতিয়া বিজেপি ত্যাগ করেছে, সেইসকল এতিয়া বিজেপি এৰি এতিয়া অন্য দলত যোগদান করেছে। আর তারপিছতে অখিল গগৈ ডাঙরিয়ায় কৈছে যে অসমত এতিয়া বিজেপি নাই, বিজেপি দল নাই, কেবল HBS প্রাইভেট লিমিটেড আছে বলে কৈছে, কোম্পানি আছে বলে কৈছে। গতি আপনাদের আমার মতামতের জড়িয়ে জানাব, সঁচাকৈ এতিয়া অসমত বিজেপি সাংগঠনিক ভেটি নাইকিয়া হয়েছে নাকি? কেবল হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রিক যিসকল মানুষ আছে সেইসকল কেবল হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রিক নাকি? সঁচাকৈ বিজেপি যিসকল পুরোনা কর্মী আছে তেখেতলোকলৈ আমি সমবেদনা জানাইছো। তেখেতলোকে যি কষ্টরে লালন পালন করে যি দলটো আজি পর্যায়ত লৈ গৈছিল, সেই দলটোক এতিয়া পুরনি যিসকল স্বেচ্ছাচারী কংগ্রেসী তেখেতলোকে গ্রাস করে পেলাইছে, তেখেতলোকর এতিয়া আধিপত্য সেই বিজেপি দলটোত। যিসকলে বিজেপি দলটোর জড়িয়ে সপোনের অসমখন গহিম বলে, সোনর অসম গহিম বলে যে সপোন দেখিছিলে, তেখেতলোকে এতিয়া সেই বিজেপি দলটো ত্যাগ করবলগিয়া হয়েছে। গতি আপনাদের আমার মতামত সমূহ জানাবো।